ये তুমি আমারে কথা করছো অবাধ্য দাদাবাবু ভুন্ডুলে দাদাবাবু তুমি যদি না ওই যদু মিস্ত্রিকে ডেকে আনো তাহলে আমি তোমাকে কি করব জানো কি করবে দাদাবাবু এই মুহূর্তে আমি আমার এই মহল থেকে তোমাকে ঘর ঢাকা দিয়ে বাইরে বের করে দেব দাদাবাবু না ওর কথা বলো না দাদাবাবু ওরে বাবা রে অনেক দূরে অনেক দিনের পুরানো লোক আমি তুমি আমাকে তাড়িয়ে দেবে দাদা বাবু দাদা বাবু এখনো সময় আছে ভুন্ডুলে দাদা বাবু যদি না চাও তাহলে আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না দাদা বাবু যাও এই মুহূর্তে আমার এই মহল থেকে ভুন্ডুলে কোথায় যাচ্ছ এদিকে এসো এদিকে এসো দাদা বাবু আমি চলে যাচ্ছি দাদা বাবু চলে যাচ্ছ তাই না দাদা বাবু তুমি আমার কথা অবাধ্য করে তুমি চলে যাচ্ছ দাদা বাবু আমি চলে যাচ্ছি দাদা বাবু আমি চলে যাচ্ছি দাদা বাবু ধরো ভুটেলে তুমি যে চলে যাচ্ছ আমার যে টাকা পয়সা গুলো নিয়েছ সেগুলো কে দেবে ওগো দাদা বাবু আমি আমি যে চলে যাচ্ছি দাদা বাবু কিন্তু আমার পূর্বপুরুষ যদি কোনোদিন বেঁচে থাকে তাহলে আমি পূর্বপুরুষকে বলে যাব যে আমার যে দেনা আছে তোমার কাছে তোমার এই বাকুলে যেন তোমার কাছে দিয়ে যায় দাদা বাবু তোমার কাছে দিয়ে যায় তোমার কাছে দিয়ে যায় দাদা বাবু আমি আসি দাদা বাবু আমি আসি দাদা বাবু উপস্থিত ভদ্রমহাশয় এবং আমার মা বোনেরা ভোনার অভিনয় শুনিয়া প্রবাস নস্কর 10 টাকা আর বীরমান্য রাউত 10 টাকা উপহাস করল দেখলে দাদা প্রথম কাজেই আমাদের বাধা পড়ে গেল দাদা তুমি কি বলছো বলাই এর নাম কি বাধা বলে মনে বাধা বলে না তো কি বলে দাদা দেখো দাদা যে যে ভুন্ডুলে আমাদের কোনোদিন কোনো কাজে অমত করতো না সেই ভুন্ডুলে আজকে তোমার আদেশ মতো প্রথমবারেই তোমার মুখের উপর বলে দিল আমি যেতে পারবো না এর চেয়ে বড় অমঙ্গল আর কিছু হতে পারে দাদা এসব কি বলছো মোড়াই হ্যাঁ দাদা মোড়াই ওইসব কাজে বাজে কথা বলে আমার এই মাথাটা তুমি খারাপ করে দিও না মোড়াই দাদা মোড়াই এক কাজ করো তুমি আমার সঙ্গে থেকো আমি একাই সব ঠিক করে নেব নমস্কার শ্রোতা দর্শক বৃন্দের কাছে একান্ত অনুরোধ আমাদের 5 মিনিট সুযোগ দাও মাইকটা একটু সেরে নেবে একটু মাইকটা সেরে নেবে আপনারা একটু সুযোগ দাও মাইক্রোফোন দাদা তুমি ওই মাইকগুলো খুলে এপারে দিয়ে দাও ওইগুলো খুলে এই পারে দিয়ে দাও ওইগুলো
আমারে কোচরে মুড়ি বগলে পাতাড়ি নেচে নেচে চলো যে ভাই পাতাল পড়ে ছোট নদী চলে আঁকে মাকে বৈশাখে মাছে তার হাঁটুর জল থাকে পার হয়ে উঁচু তারে ঢালু তারে পারি বাবা দুঃখে তুমি বলো একটা বন্ধু বলো ডালিম গাছে মৌ দাদার মরমরে ধান ঠাকুর দাদার বউ বাবা তুমি বলতে পারবে বলো দেখি সবার ছুটি তার কারণ আমি দেশে যাবো তো একটা চিঠি এসেছে আমাকে দেশে যেতে হবে হ্যাঁ বল বল ওর বলতে ওর বলতে স্কুলের দায়িত্বটা দিয়ে যাচ্ছি তুই পড়া নিয়ে ছেড়ে দিবি আর সহজ পাঠটা আর নামতাটা ভালো করে পড়াবি বুঝলি তো এই তাহলে ঠিক আছে আমি তাহলে আসছি কাউকে মারবো না কিচ্ছু হবে না
ছুটি সখী দেখো না কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই তো দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলের গন্ধ, তাই না? কি ভালো লাগছে কিন্তু সখী, তুমি একটা গান গাও না শুনি। বারে আমি বলেছি কি সুন্দর ফুলের গন্ধ, তাই না? কি সুন্দর সুন্দর ফুল ফুট সেই বলো, একটা গান শোনাও। তাহলে শোনো, গান শুনলে খুশি হবে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে শোনো। আজ ফুলের বাগানে ফুলের গন্ধে গাইতে ভালো লাগে, ও সখী গো নাচতে ভালো লাগে। তোমাদের আমরা নিয়ে যাবো বলে এসেছি। আমার তিনটে বিবি আছে আর দুটো বাকি। শোনো আমাদের ছেড়ে দাও। ছাড়বো না এ ভজা। এই দড়িটা এনেছি না অসুন্দরী, তোমরা একটা গান করে তো শুনি। গান শুনবে? একটা গান শুনে আর গান শুনলে ছেড়ে দেবে তো? আচ্ছা চেষ্টা করবো। ঠিক আছে তাহলে শোনো। বলো। আরে হাওড়া থেকে সেতরা গাছি,
হাতি কিচে পৌঁছে গেছি তাই না কি টিকিট বাবু করলো মই তখন ভুলে গেছি হাত তাই না কি হলো পেরিয়ে গেছি আমরা তোমার করবা যাতা
সঞ্জয় জানা মা বোন বিবাহের গান শুনিয়া দশটি টাকা উপহার করল। গান হবে মত ঘটা মা বোন বিবির নাম করে সবাই বলুন আমি 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 এ ভাইয়া গান সুন্দরী এই শোনো তোমরা যদি না ছেড়ে দাও আমরা কিন্তু জোর করে পালিয়ে যাবো। হ্যাঁ সুন্দরী আমার মনি হয়েছে ঠিক আছে। এই শোনো আমার মনিকার নাম জানো? এই শোনো মনিকার নাম শোনো, হচ্ছে নচে নয়মতি ফটফটে বিরক্ত তেত্ত ক্ষান্ত ফের একটা আমি বাদা সুন্দরী আমি তোমাদের ঠিক ধরবো। কানামাছি ভব যাকে পারিস তাকে চো, কানামাছি ভব যাকে পারিস তাকে চো। আমি আগে ধরেছি ও মা আল্লাহ